ক্যান্সার হ্যাজ আনসার এটা কিন্তু একটা প্রচলিত কথা নয় এটার সত্যতাও কিন্তু আমাদের বাস্তবে হাতে নাতে প্রমাণ আছে সারভাইকাল ক্যান্সার তার অন্যতম সার্ভাইকাল ক্যান্সার আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির রোগ ইন্ডিয়া তার মধ্যে অন্যতম যেখানে সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতা অনেক বেশি কারণগুলোর কথা যদি ভাবা যায় তাহলে কিন্তু পোর হাইজিন এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন তার অন্যতম কারণ তো আমরা কি করতে পারি যাতে কিনা এই রোগ আমরা আক্রান্ত বা এই সার্ভাইকেল ক্যান্সার রোগগ্রস্ত না হতে পারি খুব সিম্পল নিজের হাইজিনটাকে মেনটেন করা আর সময় মতো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ভ্যাকসিন সেটাকে নিয়ে নেওয়া কি করে বুঝবো যে আমরা এই রোগে আক্রান্ত সাধারণত মহিলাদের পোস্ট কয়টাল ব্লিডিং হয় এবং ভ্যাজাইনা থেকে একটা ডিসচার্জ হতে পারে বা ব্লিডিং হতে পারে যেটা ফাউলস মেলিক দুর্গন্ধযুক্ত হয় তখনই কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে একজন ক্যান্সার চিকিৎসকের কাছে সার্জিক্যাল অঙ্কোলজিস্টের কাছে যোগাযোগ করা উচিত কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় যাতে কিনা আমরা ডকটাকে বুঝতে পারি যে এটা সার্ভাইক্যাল ক্যান্সার তার মধ্যে অন্যতম কিন্তু বায়োপসি এবং এমআরআই পরীক্ষা বা সিটি স্ক্যান পরীক্ষা এগুলোর মাধ্যমে আমরা রোগের বিস্তৃতি কত দূর রোগটা বিস্তৃত প্রাইমারি অর্গানে আছে না কোনো জায়গার লোকাল কোনো গ্ল্যান্ডের মধ্যে ছড়িয়েছে না দূরে কোনো লাংসে লিভারে কোনো জায়গায় ছড়িয়েছে সাধারণত প্রাথমিক অবস্থায় যদি দেখি আমরা রোগটা আছে প্রাথমিক স্টেজে আমরা সাধারণত সার্জারি ইজ দ্য কিউরেটিভ অপশান তো সার্জারি করার পরে অ্যাকর্ডিং টু হিস্টোপ্যাথোলজি রিপোর্ট কারোর কারুর কিন্তু রেডিওথেরাপি বা কিমোথেরাপি লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সার্জারি দ্য কিউরেটিভ মোড অফ ট্রিটমেন্ট আমরা যদি ইভেন অ্যাডভান্স স্টেজেও রোগটাকে নির্ণয় করি তাহলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমাদের হাতে কেমোথেরাপি রেডিওথেরাপি আছে যেগুলির মাধ্যমেও আমরা এই রোগটা থেকে নির্মূল হতে পারি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যেমন ভারত বাংলাদেশ আমাদের এই হাইজিন বলতে যে আমরা পিরিয়ডসের সময় যে স্যানিটারি ন্যাপকিন ইউজ করি সাধারণত এখনও গ্রামের দিকে সেই নন হাইজিন যে কাপড় ইউজ করা সেটা এখনও চলে তো ওই জিনিসটা থেকে আমরা যদি ছেড়ে দিয়ে আমরা যদি স্টেরাইল স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা এবং যেগুলো মুক্ত থাকে তো সেই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারি তাছাড়াও সময় মতো আমাদের এইচপিভি ভ্যাকসিন নেওয়াটা কিন্তু সমান জরুরি তো ওভারঅল আমাদের সচেতনতাই হচ্ছে আসল নিজেকে কিভাবে ক্যান্সার থেকে দূরে রাখতে পারবো